পঞ্চমুন্ডির আসন সাধনা আজকে আমি তন্ত্র সাধনার পঞ্চমুন্ডির আসনের ব্যাপারে আলোচনা করব পঞ্চমুন্ডির আসনের রহস্য কী কীভাবে এই আসন তৈরি করা হয় কখন কিভাবে বসলে সাধনায় সিদ্ধি লাভ করা যায় কে এই আসনে বসতে পারে আসনে বসলে কি কি ক্ষতি হতে পারে কত বেশি ঊর্জা শক্তি লাভ করা যায় আসনের সাধনা করতে গেলে কি মৃত্যু পর্যন্ত হতে পারে যে কোনো বড় মাপের সাধক পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করেছেন কুণ্ডলিনী শক্তিকে শতদল থেকে সহস্র দলে পৌঁছানোর জন্য এই আসন খুবই দরকারি ব্রহ্মগানী হতে গেলে বা অসীম অনন্তের সঙ্গে নিজেকে কানেক্ট করার জন্য এই আসন খুব ভালো ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করে সাধক রামকৃষ্ণ মামা খেবা এনারা এই আসনের প্রয়োগ সাকসেসফুলিভাবে করেছিলেন ও খুব অল্প সময়ের মধ্যেই ব্রহ্মাণ্ডের রহস্য জেনেছিলেন সিদ্ধি লাভ করেছিলেন মুন্ডমালিকন্ত্র আসামতন্ত্র মায়াংতন্ত্র ভুট ডামতন্ত্রে আসন তৈরি করার আর্কিটেকচারের ব্যাপারে বলা আছে পঞ্চমুণ্ডের আসন খুব ভয়ানক জায়গা এর শক্তিও খুব বেশি এই আসনের খুব কাছেও যদি কেউ চলে আসে তার মৃত্যু পর্যন্ত হতে পারে ক্ষতি অবসাম্বাবিক এবার আর্কিটেকচারের ব্যাপার বলি পঞ্চমুন্ডির আসন তৈরি করতে গেলে অপঘাতে মৃত্যু হয়েছে এই রকম পাঁচটা মাথা লাগবে সুইসাইড বা ন্যাচারাল ডেথ এর মাথা হলে হবে না কোনো দেবতার উৎসর্গে বলি হয়েছে এই রকম মাথাও হবে না কারণ সেই প্রাণীটি স্যাক্রিফাইস হয়েছে দেবতার কাছে তাই সে মুক্তি পেয়ে গেছে দেবতার দয়াতে অপঘাতে মারা গেছে এই রকম মাথাই লাগবে ডোম বা চণ্ডালের মাথা যারা শ্মশানে মরা পড়ায় শ্মশানে থাকে তাদের ডোম বা চণ্ডাল বলে শিয়ালের মাথা শিয়াল চালাক প্রাণী বেজির মাথা কারণ বেজি খুব ক্ষিপ্ত ও তেজি বিষধর সাপ কেউটে গোখরো বা যে কোনো বিষাক্ত সাপ কারণ সাপ খুব নিষ্ঠুর প্রাণী হনুমানের মাথা কারণ হনুমান হলেন ব্রহ্মজ্ঞানী অথবা ব্রাহ্মণের কোনো মৃত কন্যা কুমারী কন্যা অপঘাতে মারা গেছে এই রকম পাঁচখানা মাথা কম্বিনেশন করে বিশেষ জ্যামেতিক মাপে করে বানাতে হবে পঞ্চমুণ্ডির আসন আসন হলো একটা আর্কিটেকচার যা অন্য দুনিয়ার সঙ্গে কানেক্ট করতে কাজে লাগে স্বর্গলোকের সঙ্গে প্রেতলোকের সঙ্গে যোগাযোগ করা অসীম অনন্তের সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য এই আসন খুব ভালো ইনস্ট্রুমেন্ট জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য অথবা প্রোটোকল খুলে যে কোনো দেব দেবতার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য পঞ্চমুণ্ডের আসনের প্রয়োগ হয় পঞ্চমুণ্ডের আসন অমাবস্যার রাত্রে বারোটার সময় তৈরি করতে হবে আসন তৈরি করার জন্য লোকেশন হবে লোকালয় থেকে দূরে কোনো নির্জন স্থানে ঘন জঙ্গলের মধ্যে যেখানে কালী মন্দির আছে বা ভৈরব মন্দির আছে এবং এটি অবশ্যই পাশ দিয়ে কোনো নদী বয়ে চলছে পুকুর বা ডোবা হবে না এমন জায়গা যেখানে জলের স্রোত আছে জল প্রভাবিত হচ্ছে এই রকম জায়গাতেই আপনি আসন মানাতে পারবেন অতীতে কালীঘাটে তারাপীঠে কামাখ্যা বীরভূম বর্ধমানের কিছু জায়গায় এই রকম আসন তৈরি করেছিলেন সাধকরা তার কিছু কিছু এখনও আছে প্রথমেই এই পাঁচখানা মাথার খুলিকে নদীর জলে ধুয়ে পঞ্চামৃত দিয়ে শোধন করে জ্যামিতিক চারকোনা জায়গা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র চারটা কর্নারে গর্ত করতে হবে এবং ওই জ্যামিতিক আকারের আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মিডিল পয়েন্ট সেন্টারে একটা গর্ত করতে হবে টোটাল পাঁচখানা গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে খুলিগুলোকে বসিয়ে দিয়ে মাটি চাপা দিতে হবে অমাবস্যার রাত্রে বারোটার সময় পাঁচজন উচ্চ মার্গের সাধক মিলে এই ক্রিয়া শুরু করতে পারে ও খুলি পড়তে হয় এই কাজ করার সময় সামান্য কিছু ভুল ত্রুটি হলে সেই সব সাধকের অপঘাতে মৃত্যু অনিবার্য কারণ এই কাজ করার সময় আশেপাশে যত অবঘাতে মৃত আত্মারা আসে তারা সবাই চলে আসে সাধককে পরীক্ষা করার জন্য এই আসন হলো মৃত্যুর এর আশেপাশে কোনো প্রাণী আসলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এর চার পাঁচ ফুটের রেঞ্জের মধ্যে এর কারেন্ট বা উর্ষা শক্তি অনুভব করা যায় পঞ্চমুণ্ডের আসনে পাঁচখানা খুলি পোতার পর তার উপর ইটবালি সিমেন্ট দিয়ে ঢালাই করে দিতে হয় ও জায়গাটাকে চারিদিকে ঘিরে দিতে হয় যাতে কোনো প্রাণী ওর সামনে চলে না আসতে পারে আসনের চার পাঁচ ফিটের মধ্যে কারেন্ট ফিল করা যায় আসন তৈরি করার পর উচ্চমার্গের সাধক সাধিকারা আসনের ওপর বসে নিত্য পুজো আচমন ভোগ দিয়ে রোজ এক লক্ষ বার মিনিমাম জপ করতে হয় এতে আসনের শক্তি বা উর্জা ঘনীভূত হয় অপঘাতে মৃত আত্মারা এসে এই আসনকে শক্তিশালী করে ও সাধককে সিদ্ধ হতে সাহায্য করে সাধক মদ মাংস ফল ফুল মিষ্টি দিয়ে পঞ্চোপচারে পুজো করে রোজ ভোগ দিয়ে শক্তি জাগাতে হয় এবার আসি পঞ্চমুণ্ডী আসনের আসল রহস্যে মৃত প্রাণীরা মুক্তির রাস্তা খোঁজে এদের মুক্তি শুধুমাত্র সাধকরাই দিতে পারে তাই যখনই কোনো সাধক এই রকম আসনের কাছে সাধনা করতে আসে তখন সেই সব অতৃপ্ত আত্মাটা চলে আসে সাধকের কাছে সাধককে পরীক্ষা করে দেখে তা সে যোগ্য কিনা সাধক যদি যোগ্য হয় তাকে সাহায্য করে সাধনায় সিদ্ধি লাভ করতে এই আশা নিয়ে যে সাধক তার সাধনার বলে তাদেরকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দেবে কিন্তু বাস্তবে সাধকরা শুধু সাধনা করে নিজের মুক্তির জন্য শক্তি লাভের জন্য বা কোনো কাজের উদ্দেশ্যে সাধনা করে তার উদ্দেশ্য সফল হলে তারা সেই অপঘাতে মৃত আত্মাদেরকে ভুলে যায় এতে সেই অপঘাতে মৃত আত্মারা মুক্তি পায় না তারাও মুক্তি না পেয়ে ক্রোদের বসে প্রতিহিংসা নামার জন্য সাধকের মৃত্যুর কারণ হয় ও সাধককেও তাদের সঙ্গে তাদের দলে যুক্ত করে দেয় তখন সেই সাধকরাও ওই আসনে বন্দী হয়ে যায় প্রেতজনই প্রাপ্ত হয় ও যন্ত্রণা ভোগ করে আমি এই রকম দুজন সাধককে চিনি তারা বড়ো মাপের তন্ত্র ছিলেন ও প্রচুর ক্ষমতার অধিকারী ছিলেন অনেক লৌকিক শক্তি ছিল আশেপাশের গ্রামে বিখ্যাত ছিলেন তন্ত্রসাধক বলে তিরিশ বছরের উপরে তারা বীরভূমের শ্মশানে পঞ্চমুণ্ডের আসনে সাধনাও করেছেন শেষে একদিন মুখে রক্ত উঠে ওই আসনের মধ্যেই মারা গেছেন সাধনা করতে করতে ও আসনে বন্দি হয়ে গেছেন মা কালী বা মহাকালের সঙ্গে এই সব অপঘাতে মৃত উপদেবতাদের চুক্তি আছে যে এই সব অপঘাতে মৃত আত্মাকে মুক্তি শুধুমাত্র সাধকরাই দিতে পারবে তাদের কর্মফল বা ভাগ্যে যা আছে সেটা শাসক সাধন শোষণ করে নেবে ও তাদের মুক্তি দিতে পারবে তার ফলে সাধকদের সেই সব অবঘাতে মৃত আত্মাদের যন্ত্রণাও ভোগ করতে হয় তাই যখনই কোনো সাধক শ্মশানে দেহের উপরে বা পঞ্চমুণ্ডির আসনে সাধনা করতে আসে তখনই সেই সব আশেপাশের দেবতা উপদেবতা অপদেবতারা চলে আসে সাধককে সাধারণভাবে পরীক্ষা করতে ও সাধককে সাহায্য করতে যাতে সাধক তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে এই আশায় যে সাধকের জন্য তারা যন্ত্রণা থেকে মুক্তি পাবে কিন্তু সাধক পঞ্চমুন্ডির আসনে বসে কি করে সামান্য কিছু টাকার জন্য ক্লায়েন্টের হয়ে তারা শত্রু নাশ করার চেষ্টা করে অথবা বশীকরণ করার চেষ্টা করে সাধক শক্তি বা উর্ষাপে ভাবে যে আসনে যারা আসে তারা হলো সব সাধকের পোষা গোলাম এরা তো মুক্তি পাচ্ছেই না মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে আর সাধক বলছে লোকের বউকে পটিয়ে দিতে লোকের বরখে পটিয়ে দিতে এতে তারা রুষ্ট হয় তবুও সাধকের জন্য এই সব জঘন্য নোংরা কাজও এরা করে দেয় কিন্তু শেষ পর্যন্ত সাধক তাদের মুক্তির কামনা তো করেই না নিজে মজা করার পর নিজের স্বার্থ পূরণ করার পর এদের শক্তি এদেরকে ভুলে যায় এদের শক্তি উর্ষা যদি নিয়ে কাজ করার পর এদের কোনো হেল্প তো করেই না এর ফল সাধককে অবখাতে মরতেই হয় তারা প্রতিহিংসা নেয় তারপর সাধককে তারা বন্দি বানায় পঞ্চমুণ্ডির আসনে তাই যদি আপনি ভাবছেন যে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করবেন ইষ্ট লাভ করবেন তবে তবে আপনাকে অবশ্যই মানসিকভাবে তৈরি হতে হবে তাদের মুক্তির জন্য তাদের যন্ত্রণা ভোগ করার জন্য তাদের সঙ্গে চুক্তি করতে হবে ইষ্টলাভ বা ব্রহ্মজ্ঞান হলে বা সিদ্ধি লাভ হলে তাদের মুক্তির কামনা করতে হবে তাদের মুক্তি দিতে হবে তবেই আপনি পঞ্চমুণ্ডের আসনে বসে সিদ্ধি লাভ করতে পারবেন জ্ঞান লাভ করতে পারবেন মুক্তি পাবেন ইষ্ট লাভ করতে পারবেন তাতে আপনার গুরু থাক বা না থাক আপনি মন্ত্র ঠিক জপ করতে পাচ্ছেন কি পাচ্ছেন না মন্ত্র পাচ্ছেন কি পাচ্ছেন না সাধনায় আপনার ভুলচুটি হয়েছে কি হয়নি সেটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার তাদের সঙ্গে আপনাকে শুধু চুক্তি করতে হবে তারাই আপনাকে ইষ্টলাভের রাস্তা তৈরি করে দেবে তার বিনিময়ে তাদের মুক্তি দিতেই হবে আপনি পঞ্চমুন্ডির আসনে বসে কী কী করতে পারেন পঞ্চমুন্ডির আসনে বসে আপনি শুধু উর্জা বাড়াতে পারেন জব থ্যান করতে পারেন আর কিছু করার চেষ্টা করবেন না বসীকরণ উচাটন মারণ বা অন্য কোনো তন্ত্রক্রিয়া করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি অনিবার্য এরা একে অবঘাতে মৃত হয়ে যন্ত্রণা ভোগ করছে এরা নতুন করে কোনো পাপ কাজ করবে না সৃষ্টি বা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এরা কোনো কাজ করবে না পঞ্চমুণ্ডির আসনে আপনি দেবী দুর্গা নবদুর্গা মহাবিদ্যা মহাকাল ভৈরবগণ শ্রীকৃষ্ণ বা অন্য দেব দেবতার মন্ত্র জপ করতে পারেন সাধনা করতে পারেন আপনি যদি আপনি যখনই পঞ্চমুণ্ডির আসনে আসবেন বসবেন তখনই সেই সব বা অন্য অতীপ্ত আত্মারা আপনার কাছে চলে আসবে আপনার সাধনায় সাহায্য করবে কিন্তু তার বিনিময়ে আপনাকে তাদের মুক্তি দিতেই হবে তাই আসনে আপনি বসতে চাইলে এই যন্ত্রণা আপনাকে ভোগ করতেই হবে তবেই আপনি আসনে সাকসেসফুলি সিদ্ধ হতে পারবেন আপনি ছোট সাধক বা বড়ো সাধক আপনার গুরু আছে কি নেই আপনি মন্ত্র জানেন কি জানেন না সেটার কোনো ভ্যালু নেই আপনি চুক্তি করলেই তখনই সেই অতীপ্ত আত্মারা আপনাকে সব শিখিয়ে দেবে সব রাস্তা দেখিয়ে দেবে আপনাকে সাহায্য করবে আপনার শত্রুর হাত থেকে আপনাকে রক্ষা করবে আপনাকে অজানা রোগ থেকে মুক্তি দেবে তার বিনিময়ে তার মূল্য চোখাতে হবে আপনাকে কোনো কিছু শুধু হাতে হয় না ইউনিভার্সে আপনি এক হাত দিয়ে দেবেন তা অন্য হাত দিয়ে নেবেন ওদের মুক্তি দিলেই ওরা আপনাকে সিদ্ধি দিয়ে দেবে জ্ঞান দেবে মানুষের শরীরে যেমন দেব দেবতার ভর হয় প্রেত ভর করে তেমনি আসনেও ওরা চলে আসে তাই আসন কখনো খালি যায় না আসন সাধনা করে সিদ্ধ হতে গেলে আপনাকে ওদের সঙ্গে চুক্তি করতেই হবে আপনি যদি ওদের শক্তির সাহায্য নিয়ে ইষ্ট লাভ করেন সিদ্ধি লাভ করার করেন তারপর যদি ওদের মুক্তি না দেন তাহলে কিন্তু নিস্তার নেই কেউ বাঁচাতে আসবে না এই ব্যাপারে মা কালী মহাকাল হস্তক্ষেপ করে না কারণ আত্মারাও মা কালী মহাকালের ভক্ত তাদের সঙ্গে চুক্তি আছে যে সাধককে সাহায্য করতে পারে ও তারা তার বিনিময়ে সাধককে মুক্তি দিতেই হবে এদের যন্ত্রণা থেকে তাই আপনি আসনে যদি বসে সাধনা করার কথা ভাবেন তাহলে খুব ভালো করে চিন্তাভাবনা করে নিন আপনি পঞ্চমুণ্ডির আসন যখনই টাচ করছেন তখনই আপনার চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল আপনাকে আপনার সাধনার ফল থেকে তাদের মুক্তির রাস্তা তৈরি করে দিতেই হবে এরা যদি বন্দী হয়ে থাকে আপনার সাধনার সিদ্ধি লাভের পরেও এরা কিন্তু আপনাকে ছাড়বে না এরা আপনাকেও বন্দি বানাবে বন্দি বানিয়ে তাদের সঙ্গে করে রাখবে তাই পঞ্চমন্ডির আসনে সাধনা করতে গেলে মানসিকভাবে তৈরি হয়ে যান ওরাই সব আপনাকে হেল্প করবে তার বিনিময় তার মূল্য যেটা হয় সেটা আপনাকে চোকাতে হবে বসলে খুব সহজেই আপনি সিদ্ধিলাভ করতে পারবেন খুব সহজেই আপনি দেবলোকে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই আপনি ব্রহ্মজ্ঞানী হতে পারবেন অসীম অনন্তর সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবেন মা কালী দর্শন পাবেন সবই এরা করে দেবে তার মূল্য আপনাকে চোকাতে হবে এদের মুক্তির কাম